আলোর উৎসবে রাতের বাংলার রাজনীতিতে নেমে এসেছে অন্ধকার। বৃহস্পতিবার রাত 9:22 SSKM হাসপাতালে মৃত্যু হয় সুব্রত মুখোপাধ্যায়ের। রাতে পার্ক সার্কাসের পিস ভল্টে রাখা হয় সুব্রত মুখোপাধ্যায়ের মৃতদেহ। শুক্রবার সকাল 10টা নাগাদ সেখান থেকে নিয়ে যাওয়া হয় রবীন্দ্রসদনে। সকাল 10টা থেকে 4 ঘন্টা রবীন্দ্রসদনে শায়িত রাখা হয় প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহ। নিয়ে যাওয়া হয় বিধানসভা ভবনেও। সকাল থেকে প্রয়াত পঞ্চায়েত মন্ত্রীকে দেখতে উপচে পড়ে মানুষের ভিড়। ভিড়ে সামিল ছিলেন রাজনৈতিক থেকে সাধারণ মানুষও। ঘুরে যান সুব্রত ভট্টাচার্যের মতো প্রাক্তন ক্রীড়াবিদরা। এসেছিলেন সুব্রতের সঙ্গে অভিনয় করা চিত্র তারকা মুনমুন সেনও। শ্রদ্ধা জানিয়ে যান রাজ চক্রবর্তী, জুনমালিয়া, সায়ন্তিকারাও। এরপর বিধানসভায় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানান রাজ্যপাল, বিধানসভার অধ্যক্ষ, শাসক ও বিরোধী দলের নেতারা। তারপর সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হয় বালিগঞ্জের বাড়িতে। তারপর শেষকৃত্য সম্পন্ন হয় কেওড়াতলায়। রবীন্দ্র সদনে সুব্রত মুখোপাধ্যায়কে শ্রদ্ধা নিবেদন করেন CPIM নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, সুব্রত মুখোপাধ্যায় ছিলেন রাজনৈতিক বর্ণময় চরিত্র, রসপথ সম্পন্ন নেতা ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। একই সুরে সূর্যকান্ত মিশ্র বলেন, বিধানসভার বাইরে ও ভেতরে বহুবার কথা হয়েছে, ওর অভিজ্ঞতা এক মূল্যবান বিষয়। সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তপ্ত বাংলার রাজনৈতিক মহল। একে একে তাকে শেষ শ্রদ্ধা জানান একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। সেই তালিকায় ছিলেন দিলীপ ঘোষও। তিনি বলেন, আমি গত 5 বছর ধরে ওর কাছে যাওয়ার সুযোগ পেয়েছি। বিধায়ক হওয়ার পর ওর সঙ্গে কথা বলেছি, হাসি ঠাট্টা করেছি। উনি রাজনীতিতে সবার অভিভাবক ছিলেন। মজা করে ওকে বলতাম, দ্য গ্র্যান্ডফাদার অফ বেঙ্গল পলিটিক্স। সিনিয়র শোভনদা আছেন, কিন্তু ওর একটা আলাদা জায়গা ছিল। মেয়র থেকে মন্ত্রী সব জায়গাতেই তার যোগ্যতার পরিচয় রেখেছেন। বাংলার রাজনীতিতে এত বড় মহিরূপের পতন হলো। যারা রাজনীতিতে আছেন তাদের দায়িত্ব সেই জায়গাটাকে পূরণ করা। ওর চলে যাওয়া বাংলার রাজনীতিতে অনেক বড় শূন্য স্থান তৈরি হলো। চোখের জলে গান স্যালুটে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে চির বিদায় জানায় সকলেই। কেওড়াতলা মহাশ্মশানে শেষ শ্রদ্ধা জানানো হয় তাকে। গান স্যালুটের মাধ্যমে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। শেষ শ্রদ্ধা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।